দাঁড়িয়ে আছি চাচরা শিব মন্দিরের সামনে। এই শিব মন্দিরটি যশোর জেলার উপকণ্ঠে অবস্থিত এবং সপ্তদশ শতাব্দীতে নির্মিত। বন্ধুরা, এই শিব মন্দিরটির ঠিক পূর্ব পাশে রয়েছে শিব সাগর নামে একটি জলাশয় এবং এক চূড়া বিশিষ্ট এই শিব মন্দিরটির গায়ে আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে অসাধারণ সুন্দর কারুকার্য। বন্ধুরা, মন্দিরে প্রাপ্ত একটি শিলালিপি থেকে জানা যায় শ্রী মনোহর রায় নামে একজন ব্যক্তি 1696 সালে এই মন্দিরটি নির্মাণ করে। তো বন্ধুরা, চলুন আমরা মন্দিরটি ঘুরে দেখি। চলুন। বন্ধুরা, আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি যশোরের মনিয়া সিনেমা হলে। তো চলুন মনিয়া সিনেমা হলের ভিতরটা ঘুরে দেখি। এখানে থেকে প্রজেকশন, এখানে ছবি দেখানো হয়। আপনারা এখান থেকে দেখবেন, এটা আমাদের প্রজেকশন রুম। এখানে দুইটা মেশিন আছে, প্রজেক্টর মেশিন, এটা হচ্ছে আমাদের প্রজেকশন রুম। পিছনে আমাদের সব কিছুই আছে এখানে, যা যা দরকার। আমাদের এখানে চারটা তলা, টোটালি চারটে ফ্লোর আছে, কিন্তু আমাদের দ্বিতীয় তলায় কোনো সিট নেই। দ্বিতীয় তলায় শুধু সিট আছে আমাদের প্রক্ষেপ পক্ষ, যেটা ভিআইপি গেস্টের হচ্ছে। মানে দর্শক যারা আসে এই সিনেমা হলে সিনেমা দেখতে, তাদের রেসপন্স কেমন? রেসপন্স যারা দূরে থেকে আসে, অনেকে এখনও কিউরিসিটি আছে যে মনিহাটা কেমন দেখতে আসে, কিন্তু ছবির মানের উপরে বিশেষ করে সিনেমাটা দেখে চলে যায়। ছবি যদি ভালো হয় তাহলে ছবি দেখে জনগণ। আমাদের ছবির মানটা ভালো চাই এখন। আর বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলে চলতে গেলে আমাদের যেসব এখন আকাশ সংস্কৃতি হচ্ছে, মানে স্যাটেলাইটের যুগ এখন বর্তমান, এই সময় স্যাটেলাইটে যেসব ছবি দেখানো হয়, এই ছবির সঙ্গে মানের সাথে তুলনা করে আমাদেরকে সিনেমা তৈরি করতে হবে। মনিহারের পরিবেশ বরাবরই আমরা ভালো রাখার চেষ্টা করি,
যথাসাধ্য আপনি দেখতে পাবেন যে কি অবস্থায় আছে আমাদের। তারপর এখানে কোনো বাজে সেলিব্রিটি আড্ডা পাড্ডা দিতে পারে না, আমরা নিজেরাই ট্যাকল করি। ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আপনার কাছ থেকে আমাদের দর্শকরা এই সিনেমা হলটি সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছে। সো ইনশাল্লাহ দেখা হবে আবারও। বন্ধুরা, ঐতিহ্যবাহী এই সিনেমা হলে এসেছি আর এখানে একটি ছবি দেখবো না তো হইতেই পারে না, কি বলিস? অবশ্যই।